বিসমিল্লাহি রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রুনা রসনা বিলাসে সবাইকে জানাই স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নিয়ে এলাম তরমুজের খোসা দিয়ে মজাদার এক সবজি। তরমুজ দিয়ে অনেক কিছুই করা যায়, যেমন অনেক রকম ডেজার্ট তৈরি করা যায়, তেমনি এর খোসা দিয়েও অনেক কিছু তৈরি করা যায়। তরমুজের খোসাতে রয়েছে অনেক পুষ্টিগুণ এবং অনেক গুণাগুণ যা বলে শেষ করা যাবে না। তাই তরমুজের খোসা আমরা অনেকেই ফেলে দিয়ে থাকি, তাই ফেলে না দিয়ে এটাকে অনেকভাবে কাজে লাগানো যায়। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন প্রিয় বন্ধুরা। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিই। তরমুজের খোসা দিয়ে মজাদার সবজি করতে যা যা লাগবে, এখানে আমি আমার পছন্দ অনুযায়ী সবজি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে সবজি নিয়ে নেবেন, এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। নিয়েছি তিন ফালি তরমুজের খোসা, লাল অংশটা আমি ফেলে দেব। নিয়েছি চাল কুমড়োর বড়ি 6-7টা। নিয়েছি চাল কুমড়ো অর্ধেক, নিয়েছি লাউ অর্ধেক, শসা নিয়েছি 2, আর নিয়েছি পটল 5টা। এখন আমি এগুলো সবজিগুলো ছোট ছোট করে কেটে ধুয়ে ফিরে আসছি। এখানে সবজিগুলো সবগুলো সবজি আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি। এখানে আমি 2 ছোট সাইজের আলু অ্যাড করেছি, আর তরমুজের খোসাগুলো আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। উপরের আবরণটা ফেলে দিতে হবে, আমি উপরের খোসাটা ফেলে দিয়েছি, দিয়ে স্লাইস করে কেটে নিয়েছি। বড়িগুলো আমি এখন ভেজে নেব, আর মশলা যা যা লাগছে, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, এখানে আমি কোনো গুঁড়ো মরিচ ব্যবহার করব না, তাই আমি কাঁচামরিচটাই একটু পরিমাণে বেশি নিয়েছি। কাঁচামরিচ দিয়ে আমি রান্না করব সবজিটা। আর নিয়েছি 5 ফোড়ন গুঁড়ো, নিয়েছি ধনে গুঁড়ো, নিয়েছি 7 মতো লবণ, নিয়েছি হলুদ গুঁড়ো, আর নিয়েছি রসুন, জিরা বাটা। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। আর সবজিটা আমি এখানে প্রেশার কুকারে রান্না করব, একটা সিটি দিয়ে আমি নামিয়ে নেব, তাহলে ঝটপট আমার রান্নাটা হয়ে যাবে। প্রেশারে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ। পেঁয়াজটা আমি ব্রাউন করে নেব, তারপর একে একে সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা ব্রাউন হয়ে এসেছে, এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। মশলাটা আমি হালকা কষিয়ে নিব। মশলাটা আমার কষা হয়ে গিয়েছে, এখন আমি একে একে সবগুলো সবজি দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা বড়ি, বড়িটা আমি ভেজে নিয়েছি। বড়িটা দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দিব একে একে সব সবজিগুলো। দিয়ে দিলাম তরমুজের খোসা, বাকি সব সবজিগুলো আমি দিয়ে দিয়েছি। এখন হালকা একটু কষিয়ে নেব। আপনারা চাইলে একটা টমেটো এখানে অ্যাড করে দিতে পারেন, আমি এখানে একটা ছোট সাইজের টমেটো অ্যাড করে দেব। এখন সব সবজিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে সবজিটা আমার কষানো হয়ে গিয়েছে, সবজি দিয়ে অনেক পানি বের হয়েছে, আমাকে আর এক্সট্রা আর কোনো পানি দিতে হবে না। এখন আমি প্রেশারের ঢাকনা দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নেব।
একটা সিটি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। এখানে আমাকে এক্সট্রা আর কোনো পানি দিতে হয়নি। এখন আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে সবজিটা নামিয়ে নেব। বাস হয়ে গেল আমার তরমুজের খোসা দিয়ে মজাদার সবজি। চাল কুমড়ার বড়িগুলো আমি ভেঙে দিয়েছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।